হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবারও নতুন একটি মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওতে। অ্যান্ড আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দুটি মিস্ট্রি বক্স আনবক্সিং করতে চলেছি। অ্যান্ড বিফোর দ্য আনবক্সিং, আমরা দারাজের যে রিসেন্ট যে ক্যাম্পেইনটা শেষ হলো সেটা সম্পর্কে একটু বিবরণী দিয়ে দিই আপনাদেরকে। দারাজের সাধারণত ব্যাক টু ব্যাক ক্যাম্পেইন সাধারণত দেখা যায় না, বাট তারা ঈদ ক্যাম্পেইনের পরপরই কিন্তু এই যে রিসেন্ট ক্যাম্পেইনটা শেষ হয়েছে সেই ক্যাম্পেইনটা লঞ্চ করে দেয়। এবং এই ক্যাম্পেইনে কিন্তু প্রচুর পরিমাণে আপনার যে অফার্স অ্যান্ড ভালো ভালো ডিলস ছিল, তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য অফার ছিল, সেটা 40% ডিসকাউন্ট ভাউচার এবং ফ্রি শিপিং ছিল দারাজ পিক আপ পয়েন্টে। অ্যান্ড আরও অনেক অ্যামেজিং ডিলস ছিল মিস্ট্রি বক্সের মধ্যে। তারা সাধারণত কয়েকটা ক্যাটাগরি ভাগ করে ফেলেছে, একটা হচ্ছে সারপ্রাইজ বক্স, টেজার বক্স অ্যান্ড ফাইনালি যে দারাজের মিস্ট্রি বক্স। সো এবার তিনটা মিস্ট্রি বক্স তারা লাইভ করে দারাজে। অ্যান্ড যে বাকি যে সারপ্রাইজ বক্স বলেন বা কিংবা ট্রেজার বক্স বলেন সবগুলো কিন্তু খুবই বাজে ছিল। যেমন 99 টাকা একটা সারপ্রাইজ বক্স দিয়েছিল, সেটাতে মানুষকে দিচ্ছিল যে বডি স্প্রে। অ্যান্ড 49 টাকায় দিচ্ছিল বেবি র্যাশ ক্রিম অ্যান্ড আরও যে হাবিচাবি যা কিছু আছে সবগুলো দিয়ে দিচ্ছিল এই 49 টাকা মিস্ট্রি ট্রেজার বক্স সারপ্রাইজ বক্স এগুলো বলে। সো দারাজের যে অফিসিয়াল যে মিস্ট্রি বক্স সেটা হচ্ছে 14 টাকা। অ্যান্ড এবার কিন্তু তারা একটা কাজ করেছে, সেটা হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড করে দিয়েছে। গতবারও ছিল ডেলিভারি চার্জ, যে ঈদ ক্যাম্পেইনে যে মিস্ট্রি বক্স তারা গেল সেটাতেও ডেলিভারি চার্জ ছিল এবং এইটাতেও ডেলিভারি চার্জ তারা অ্যাড করে দিয়েছে। মনে হচ্ছে যে সামনে যে যত ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স তারা লাইভ করবে সবগুলোতে কিন্তু তারা ডেলিভারি চার্জ অ্যাড করে দেবে, সেটাই মনে হচ্ছে এখন। অ্যান্ড আরেকটা কথা, এইবার যেই মিস্ট্রি বক্স তারা লাইভ করেছিল 14 টাকায়, সেটা কিন্তু ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু নিতে পারে নাই। কারণ ম্যাক্সিমাম ইউজার যে ওল্ড ইউজার আছে, ম্যাক্সিমাম ওল্ড ইউজারদের তারা ব্লক করে দিয়েছিলো, তারা কোনোভাবেই নিতে পারতেছিল না এই মিস্ট্রি বক্স। অ্যান্ড আমার মনে হচ্ছে তারা মানে নিউ কাস্টমার ধরার জন্য মূলত উঠে পড়ে লাগছিলো যে আগের সবগুলো কাস্টমারকে নিতে দিব না, শুধু নিউ কাস্টমারই চাই। অ্যান্ড আমি অনেক কষ্টে এক বড় ভাইকে দিয়ে 2টা মিস্ট্রি বক্স অর্ডার করাই অ্যান্ড ফাইনালি সেগুলো আজকে রিসিভ করলাম। সো লেটস আনবক্স ইট, দেখা যাক ভিতরে কী দিয়েছে। যদিও বক্সের অবস্থা আপনারা যদি দেখেন, বক্সের অবস্থা কিন্তু খুবই বাজে, মানে কী এটা, মানে এটা দিয়ে মনে হচ্ছে যেন ফুটবল খেলে আমাকে ডেলিভারি করছে তারা। বক্সের অবস্থা কিন্তু খুবই বাজে, এটা একটু বড় সাইজের বক্স বাট এটার অবস্থা কিন্তু খুবই বাজে, যে এবার মানে হাত ঢুকে নিয়ে ফেলতে পারবে এরকম অবস্থা। এটা তো পুরো ছেঁড়া ফাটা কিন্তু জিনিস আছে মনে হচ্ছে, বাট দেখা যাক আনবক্সিং করে যে কী পেলাম। আই থিঙ্ক যে আমার আগে ছোটো বক্সটা আনবক্সিং করা দরকার। সো লেটস সি এই বক্সে কী পেলাম অ্যান্ড দেখা যাক। সো কাটছি, যদিও এখানে মানে অর্ধেকটা দেখা যাচ্ছে কী দিয়েছে না দিয়েছে, তাও দেখা যাক। আমি এখনও খুলি নেই আসলে, এখন দেখার পালা যে ভিতরে কী পেলাম। ও আর কিছু নাই, জাস্ট একটা জুতা। তো কেমন কোয়ালিটির দিল দেখি, মানে খারাপ না, ভালোই, বাট সাইজ হচ্ছে 42, খারাপ না, ভালোই কোয়ালিটি আছে। এগুলো হচ্ছে গ্লোবাল স্টোরে যে শ্যুজগুলো পাওয়া যায় সেই রকম টাইপের শ্যুজ। এটার কত টাকার প্রাইস রেঞ্জ হবে সেটা আমি ভিডিওতে অ্যাড করে দিব, এখন বলতে পারতেছি না। সো এই বক্সে পেলাম আমরা হচ্ছে জুতা। সো লেটস সি আমরা সেকেন্ড বক্সে কী পাচ্ছি। সো 84 টাকা হিসেবে ধরতে গেলে, আসলে যদি আপনারা 14 টাকা হিসাব করেন, 14 টাকা তো না, এবার এটা হচ্ছে 84 টাকা পড়ছে আমার এক একটা মিস্ট্রি বক্স। সেই হিসেবে ধরতে গেলে আসলে চলে আর কি, মোটামুটি খারাপ হলে হয় নাই। সো লেটস সি আমরা আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সে কী পাচ্ছি, লেটস সি এটা আনবক্সিং করি। ও বেশ হালকা, ওইটা থেকে ওই বক্সটা খুবই হালকা, যার ফলে মনে হচ্ছে যে ভালো কিছু থাকবে না। সো লেটস সি। এটা কি, স্পোর্টস মোটরসাইকেলস মানে গ্লাভস এটা আর কি। সো এটা হচ্ছে গ্লাভস, খুলে দেখা যাক কেমন এটা, মানে এটা তো মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের নাকি। ইয়েস, মনে হচ্ছে তো ছোট বাচ্চাদের, বাট না হাতে হয়ে গেছে যদিও আমার বাইক নাই।
সো হাতে ফিট হয়ে গেছে একদম। সাইকেল থাকলে আসলে যারা সাইকেলিস্ট আছেন তাদের জন্য আর কি, সো খারাপ না এটা। এটা দেখা যাক কী দিল, এটা খুবই হালকা। কি লেখা আছে এখানে, ফোর পিসেস, 19x3 inch সেলফ অ্যাডহেসিভ ফ্লেক্সিবল ফোম, কি ফোম হতে পারে এগুলো। লেটস সি বেশ অনেকগুলো, বাট কি কাজের সেটাই তো জানার বিষয়। ও একটা খুলে আপনাদেরকে দেখানো যাবে, সবগুলোই সেম। বাট এগুলো কি আজারে জিনিস, কতগুলো দিয়ে দিচ্ছে এগুলো মনে হচ্ছে না কোনো কাজে আসবে। এদিকে মনে হয় উঠিয়ে এটা লাগাই, এখানে গাম আছে, আমার কোনো কাজের না, বাট কী করবো জানি না। মানে এটা একদম ওর্স হলো, 84 টাকা হিসেবে এই জিনিস মোটেও এক্সপেক্টেড না। এটা আমার তো কোনো কাজে আসবে না, সো আমার জন্য এটা মানে পুরাই একটা বাজে জিনিস হলো। আর যেহেতু আমি সাইকেলিস্ট না, তো এটাও আমার কোনো কাজ আসবে না, মানে এই বক্সটা পুরো ফাও। সো গাইজ, এই জুতাটা ছাড়া, মূলত এই দুইটা বক্সে এই জুতাটা ছাড়া আমার কাজে জিনিস একটাও হইল না। সো কি আর করার, মিস্ট্রি বক্স ইজ মিস্ট্রি বক্স। সবসময় দারাজ আমাদেরকে এরকমই বাঁশ দিয়ে মিস্ট্রি বক্সে সারপ্রাইজ করে থাকে, এবারও সেটাই হলো। প্রতিবারের ন্যায় এবারও দারাজ আমাদেরকে একটি বাঁশ দিয়ে তাদের মিস্ট্রি বক্সের আশা পূর্ণ করে দিল। এবার কিন্তু যত মানে ইউজার ছিল, ম্যাক্সিমাম ওল্ড ইউজার কিন্তু এই মিস্ট্রি বক্সগুলোর রিসিভ করতে মানে অর্ডার করতে পারে নাই। আসলে প্রতিবারই মিস্ট্রি বক্সের জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে, যে অর্ডার করতে পারবো কিনা বা কিংবা রিসিভ করার পর যে কী জিনিস পেলাম এগুলো অ্যান্ড আপনাদের সামনে ভিডিও করা। সো এইগুলো আসলে ফুলি একটা মানে ফান হিসেবে পরিণত হয়েছে অ্যান্ড এক্সাইটমেন্ট হিসেবে পরিণত হয়েছে এই জিনিসগুলো। সো মন খারাপের কিছু নাই, বাট যে 84 টাকা হিসেবে এই জিনিস মোটেও অ্যাকসেপ্টেড না, আমি হয়তো রিটার্ন করবো এটা। সো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড আমার, আপনি যদি টেক লাভার হয়ে থাকেন এবং টেক রিলেটেড ভিডিওস পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমি অনেক টেক রিলেটেড ভিডিওস নিয়ে আসবো আপনাদের জন্য। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন।